মানবিকতার চিত্র পুলিশের রক্তদানে। সাঁতরাগাছিতে কোনা ট্রাফিক গার্ডের উদ্যোগে উৎসর্গ, রক্তদান শিবির এবং কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান। রক্তদান জীবনদান, একজনের দান করা রক্ত আরেকজনের জীবন বাঁচায়। থ্যালাসেমিয়ায় অথবা ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর পরিবার থেকে শুরু করে দুর্ঘটনাগ্রস্ত রোগীর পরিবারের পক্ষে রক্ত জোগাড় করা এক প্রকার অসম্ভব হয়ে পড়ে। ঘাটতি দেখা যায় ব্লাড ব্যাঙ্কগুলোতে। এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো পুলিশ প্রশাসন। সাঁতরাগাছিতে কোনা ট্রাফিক গার্ডের উদ্যোগে রক্তদান শিবির এবং কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান হলো বুধবার। সহযোগিতায় হাওড়া জেলা ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম সাঁতরাগাছিতে ব্লাড মোবাইল ভ্যানের মাধ্যমে এদিন 50 জন পুলিশকর্মী রক্তদান করলেন। এসিপি 1, 2, 3-এর উপস্থিতিতে কৃতি ছাত্রছাত্রীদের হাতে এদিন পুরস্কার তুলে দেওয়া হয়। পুলিশ শুধু অপরাধ দমনেই কাজ করে না, সামাজিক কাজেও মানুষের পাশে দাঁড়ায়। এদিনের শিবির থেকে এমন বার্তা দিলেন উপস্থিত অতিথিরা। রক্তের আকাল দেখা দেয় বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলোতে, ফলে সেই রক্তের সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন হাওড়া সিটি পুলিশ। এদিনের অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাউথ ডিভিশনের ডেপুটি কমিশনার অব পুলিশ বিশ্বজিৎ মাহাতো, নর্থ ডিভিশনের ডেপুটি কমিশনার অব পুলিশ বিশপ সরকার, ডেপুটি কমিশনার অব পুলিশ ট্রাফিক সুজাতা কে বিনাপানি, তন্ময় বিশ্বাস, আইসি ট্রাফিক কোনা, ডেপুটি কমিশনার অব পুলিশ হেডকোয়ার্টার শ্যামল সামন্ত, ডেপুটি কমিশনার অব পুলিশ সেন্ট্রাল ডিভিশন সুবিমল পাল, অতিরিক্ত ডেপুটি কমিশনার অব পুলিশ সাউথ জোন মোহাম্মদ আজিম, অতিরিক্ত ডেপুটি কমিশনার অব পুলিশ সেন্ট্রাল জোন বিদ্যুৎ তরফদার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ সাউথ জোন অরিজিৎ পাল চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ সাউথ জোন মনীষ কুমার যাদব সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। যারা এখানে রক্ত দান করছে তারা যারা রক্ত নিতে এসেছেন তাদের যে অবসরটা এবং মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ডিসি ট্রাফিক, আপনার সবাইকে প্রিয় ডিসি ট্রাফিক এবং আমার এসপি সাউথ ইতিমধ্যে উপস্থিত হচ্ছে আমার ডিসি সাউথ মহাদেবী, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের দেশের যারা বন্ধুরা তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রক্তদান একটা খুবই মহৎ কাজ, যে কাজটা ট্রাফিকের মাধ্যমে এখানে করা হচ্ছে এবং যেটা আমি জানলাম এখানে যে 50 ইউনিট রক্ত নেওয়া হবে, যে এনআরএসের যেসব অফিসাররা এখানে এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ট্রাফিকের কাজে সাড়া দিয়ে ওনারা এসেছেন এবং আমাদেরকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা সর্বোচ্চ নম্বর প্রাপ্ত তাদেরকে আমাদের ট্রাফিকের তরফ থেকে ফেলিসিটেশন করা হবে। এটাও একটা খুব ভালো কাজ, বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য তারা যে নিজের ক্ষেত্রে যে পড়াশোনা এগিয়ে যাবে এই উৎসাহ যেখানে তার মাধ্যমেই আমরা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প একটা করেছি কোনা টিজিতে। এখানে আমাদের টার্গেট হচ্ছে অ্যাটলিস্ট 50 ইউনিটস ব্লাড আমরা মানে অ্যাড করবো, আর সবাই এখানে মানে ট্রাফিক পার্সনাল প্লাস সিভিল সোসাইটির মেম্বার্স মানে যারা আছে তারা এখানে এসে ব্লাড ডোনেট করে এটা এনআরএসের হেল্প নিয়ে ব্লাড ব্যাঙ্কে পাঠাচ্ছি। আর যেটা মনুষ্যের উপরে